بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا আজকের মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব, জৈনপুরি দরবার শরীফ, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন, সময়ের সাহসী সন্তান, কোরআন বিশেষজ্ঞ, বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা, আমরা মাহফিল আসতে পেরে, আলোচনা করতে পেরে, শুনতে পেরে, সর্বোপরি আজকের মাহফিলের এই সুন্দর একটি ব্যবস্থা করার তৌফিক কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? আমরা সেই মহান আল্লাহর দরবারে কাইমন বাক্যে অবনত অবস্থাকে বলছি আলহামদুলিল্লাহ। আমি একজন ছোট বক্তা, বেশি মানুষ দেখলে আমার ওয়াজ ভুলে যায়। আমি এরপরে বড় গজব হচ্ছে ইউটিউবাররা, এদের দেখে তো আমি একেবারেই শেষ। আমি আসছি ফোসার জন্য, এরও আসছে ফোসা কামাবার জন্য, আমরা দুজন সওদাগর পার্টি, এরও কোন ইসলামের কাজ করতে আসে নাই। আমাদের ওয়াজ গুলা ইউটিউবে দিয়ে ভিডিও বাড়াবে, টাকা নেবে। এই ইউটিউবারাই মিজার রহমান আজাহারিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে বাধ্য করেছে। এই এরাই আপনার আমির হামজাকে জেল হারায় বন্দী করার সুযোগ করে দিয়েছে। এই এরাই মামুনুল হকের মতো মুজাহিদকে জেলখানায় বন্দী করতে সুযোগ করে। এদের ইউটিউবারদের উত্তেজিত হেডলাইন কি হয়েছে? ওয়াস শুনেন, ওয়াস আইনে গর্গিম আইন গর্গিম ইন হইবার এরাম কোন মলক থেকে নাই, আমার আছে। আমি এগুলাকে পছন্দ করি না, আমার নিজস্ব মিডিয়া ব্যবহার করি আমি। মালামদের ওয়াজে হয়তো কোনো একটা স্লিপ হয়েছে বা বলে কোন একটা বলে ফেলেছে, তাদের উচিত ছিল এটাকে বাদ দিয়ে সারা এইটা আমি হেডলাইন করে দিয়েছে। চার বছর পরে অমুক বক্তা কক্সবাজার এসে বোমা ফাটিয়েছে, উজরের কণ্ঠ আপনার রুনা লাইলাকে হার বানিয়েছে, তারপরে বিল ক্লিনটনের সাথে উজুর যুদ্ধ ঘোষণা করেছে, এগুলো কি? এদিকে আপনাদের কে দিয়েছে? উত্তেজনাকর হেডলাইন দিয়ে আজকে আলেমদের ব্যাপারে পুরো প্রশাসনকে দাঁড় করিয়ে দিয়েছে।
এই জন্য আপনারা টাকা কামাই করবেন ঠিক তেমন কোনো কাজ করবেন না যেটার কারণে আলেমদের অসুবিধায় পড়তে হয় আলেমদের সম্মানের ক্ষতি হয় আর ইউটিউবাররা যারা এসেছো তোমরা অবশ্যই টাকা দিবে এগুলা ইউটিউবার ভিউর মাধ্যমে আজকের মাহফিলে 5000 টাকা করে তোমাদেরকে দিতে হবে 5000 এই আমি গড়ে মাহফিলে তৃপ্তি গড় এদেরকে 5000 টাকা করে চাঁদা নেবেন 5000 করে টাকা নেবেন আগামী বার যারা আসবে এক টাকা করে স্লিপ দেওয়া হবে মাহফিলে 5000 টাকা করে চাঁদা দেবো যারা আসবে তাদের জন্য এখানে উন্মুক্ত যারা দেবে না তাদের জন্য বন্ধ আমি কি অন্যায় বলেছি আমার এই ওয়াজগুলা কাটবেন না দিবেন কালকে দেখা যাক আপনাদের সাহস কত কিন্তু সবাই একবিল নয় আবার দেখেন সবাই কিন্তু এরকম না কিছু কিছু আছে ইউটিউবার মধ্যে আপনার এই মিডিয়ার মধ্যে আলেমদের শ্রদ্ধা করে সম্মান করে তাদের ক্ষতি হয় এমন কোন কাজ তারা করে না আমি দুই একজন নাম বলতে পারি এই আইয়ুব মিডিয়া তারপরে আল হেরা এটা অত্যন্ত ইসলাম প্রিয় আলেম প্রিয় এরা আলেমের ক্ষতি হোক আলেমের সম্মান হোক সমাজ একটু উত্তেজনা সৃষ্টি হোক হুজুরের ওয়াজের কারণে এই জাতীয় কাজ আমি তাদের থেকে কোনোদিন দেখি না এইভাবে আমি আর অন্যদেরকে চিনি না কিন্তু অনেক ভালো আছে যাদেরকে আমি চিনি না তাদের জন্য দোয়া করি যারা পয়সা কামাবার জন্য আলেমদের বিরুদ্ধে এই সমস্ত প্রচারণা চালান আমি বলবো আপনারা সংযত হন আল্লাহর ওয়াস্তে আলেমদের কোনো ক্ষতি করবেন না আপনারা কি আমার সাথে একমত গত দুদিন আগে দেখলাম তোহা আদনা প্রায় মাহফিলে ইউটিউবে থাকতো এই দিন বলা যে বেগিং কোর সব নিয়ে যা যতক্ষণ থাকব ততক্ষণ লস করতাম না তারপরে আমাদের মৌলানা এই যে হাফিজুর রহমান তিনিও এই ইউটিউবার সব তুলে দিয়া তারপরে ওয়াজ করেছেন সিদ্দিক আজাদের বউডা দিয়ান 10 বছর আগে বুঝছে তোরা 10 বছর পরে বুঝতে আমি এই কালে আমি এসে ইনশাআল্লাহ তো আপনাদেরকে দেখলাম তখন আমাদের সাহস আছে যেহেতু আমি তো দেশের পো যে ইন দে কি বাজি হারাম খাবার দিয়ে গুফুর গুফুর করে আমি এগুলো অভ্যস্ত নয় আইনে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মাহফিল করে দিই বোধা বোধা বেশি বেশি টিয়া হয় ইয়া মাহফিল বলো টিয়া হম আল্লাহ পিয় ইবাহ মাহফিল নেওয়া ফেকুয়ারে তোমার একটা ঐতিহাসিক মাহফিল মাহফিলে ওয়াজ বন্ধ করে কেন সাদা নিতে হবে আপনাদের অপমান হয় না আপনাদের শরম লাগে না এই এলাকার মানুষের এটা কি এমন কোন মানুষ নাই যারা বলবে মাহফিলের টাকা যত লাগে আমরাই খরচ করব আমরাই দেব মেহমানদের থেকে আমরা টাকা নেব না এই কথা বলার কেউ নাই আমি এই নম্বর তো ভাইয়া জননগর পেশা কি তুলতে এ হল তো মাটি ভাইয়া আমি বলবো আগামী বারে বিরাহত্তর এলাকার নির্দেশ একটা বিশাল কমিটি করা হোক এবং একটা কমিটির মাধ্যমে মাহফিলের খরচের ব্যবস্থা করা হোক এইভাবে টাকা তোলা আমার খুব পছন্দ হলো না এত একটা মাহফিল এলাকার গৌরব এলাকার অহংকার মাহফিলে টাকা তোলার কারণে 50% মাহফিলের বিয়ত হয়েছে মাহফিলের এই যে গম্ভীর্যতা এটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে আমি সেটা গোড়া এলাকাবাসীর কাছে উদাত্ত আহ্বান করব আগামী বছর আপনারা নিজেরাই সপ্রদত্ত হয়েই মাহফিল কিভাবে করা যায় টাকা তোলা ছাড়া উপস্থিত সেই ব্যবস্থা করবেন ঠিক কিনা বলেন আমি এই নিয়ামতুল্লাহকে বলেছি যে আমি শুধু আধা ঘন্টা আলোচনা করব আধা ঘন্টার ভিতরে আমাদের আল্লামা ইনায়েতুল আব্বাসি তিনি যদি আসতে না পারেন সময় সংকুলন না হয় তাহলে কাকে দিবেন উপস্থিত করবেন
সে কথাটি স্মরণ করে দিয়েই আমি আপনাদের সামনে দুই তিনটি কথা বলতে চাই। আমি আবার এত বড় বিশাল মাহফিল দেখে আপনারা স্লোগান দিবেন এই ওয়াজ আমি করব দেখি যেন আমি এত আবেগী না। এত বড় মাহফিল বলুন বলে ঈদ এল আজহার বেলা আয়াত রাখি ইনশাআল্লাহ। আমি হেদায়েতমূলক দুই একটা কথা বলব, শুনতে রাজি আছেন তো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل عما أرضعت وتدعو حمل حملا وترى الناس سكارى وما هم بسكارى ولكن আমি কিয়ামতের উপর কথা বলতে চাই। কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে 109,000 আয়াত নাযিল করেছেন। অসংখ্য হাদিসে রাসূল আল্লাহর নবী বর্ণনা করেছেন কিয়ামতের ভয়াবহ সাংঘাতিক ঘটনার উপর। কোরআনে আল্লাহ বলছেন কিয়ামতের দিন যেদিন শুঙ্কের বুক দেওয়া হবে, মারা তাদের সন্তানকে দুধ পান করার কথা বলে যাবে এবং যারা গর্ভবতী তাদের গর্ব বিনষ্ট হয়ে যাবে, মানুষকে দেখতে মাতাল মনে হবে। আল্লাহ বলছেন তারা মাতাল নয়, তারা শরাব পান করে নাই, আল্লাহর আযাবের ভয়ের কারণে মানুষ মাতাল হয়ে গেছে। এটার বাস্তব চিত্র দেখার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, ভূমিকম্পর দিন বুঝছেন অনেকেই ঘুমাইছে, লুঙ্গিটা বিছানে রাখে লান্ডাবার হয়ে গেছে, ঠিক না? এই আমার সন্তান বুকে ঘুমায় আমার সাথে, সন্তানের বুক থেকে বার ফেলে দিয়া আমি তাড়াতাড়ি উড়ানো বাই হয়ে গেছি। আমার চিন্তা আমি করেছি, সন্তানের চিন্তা করি না। ইজা জুলজিলাতিল আরযু জিলজালহা ওয়া আখরাজাতিল আরযু আসফালহা, যখন জলজলা শুরু হয়ে যাবে সিঙ্গারের ভয়ঙ্কর আওয়াজের কারণে মানুষ মারা সন্তান কোল থেকে ফেলে দেবে, গর্ভবতীদের গর্ব বিনষ্ট হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, মানুষ মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কালকে কিয়ামতের দিন মানুষেরা উঠবে কিভাবে? যে মানুষ কিয়ামতের দিন উঠবে উলঙ্গ, পায়ে জুতা স্যান্ডেল নাই, খতনাবিহীন অবস্থায় কিয়ামতের দিন তারা উঠবে। এই কথা বলার পর উম্মে জননী মা এশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই যদি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠি, আমাদের একজনের দিকে আরেকজন তাকানো কি আমাদের শরম লজ্জা লাগবে না? আল্লাহর নবী আয়েশা বলেন, তুমি কিয়ামতের ভয়াবহ সম্পর্কে তোমার জ্ঞান নাই, যদি থাকতো তুমি এই জাতীয় প্রশ্ন করতে না। এই দিন হচ্ছে ভয়ঙ্কর দিন, মানুষ উলঙ্গ না কাপড় দিয়ে উঠেছে সেইটা বিবেচনা করার কোনো জ্ঞান মানুষের মধ্যে থাকবে না। আমি কি উলঙ্গ নাকি নয় এইটা বুঝার সুযোগ নাই, কেউ কারোর দিকে তাকাবার সুযোগ নাই, কারণ মানুষ হিসাব দেওয়ার জন্য আল্লাহর বয়ে তরতর করে কাঁপতে থাকবে, ঠিক না? উলঙ্গ
শরম লাইব, লজ্জা লাগবে না? তোদের লজ্জা তাই এনে লাইব, সেই জ্ঞান তো তোদের থাকবে না। চিন্তার চিন্তা, নফসি আর নফসি। বাইরে আমার এইভাবে হাদিস শরীফে অনেক কটা বর্ণনা করেছে, এই দিনকে বলা হয় ইয়াউমুত তালাক, মুলাকাতের দিন। সৃষ্টি স্রষ্টা জালেম মজলুম, ইমানদার বেঈমান, কাফের মুসলমান, দাতা গ্রহীতা, ধনী ফকির, কোটিপতি রাষ্ট্রপতি, সবাই যে ময়দানে কিয়ামতের দিন একত্রিত হবে, এই দিনের নাম দেওয়া হয়েছে ইয়াউমুত তালাক, মুলাকাতের দিন। এমন এক ময়দানে কিয়ামত হবে যেই জমিনে কোনোদিন পাপ করা হয় নাই, এমন জায়গায় আল্লাহ সবাইকে উপস্থিত করবেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহ এত রাগান্বিত হবেন, এত গুসান্বিত হবেন, ডাক মারবেন লিমলি মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদি কাহার, তোমরা বলো আজকে রাজত্ব কার আছে, কর্তৃত্ব কার? সবাই বলবে লিল্লাহি ওয়াহিদি কাহার, আজকে মালিকানা রাজত্ব কর্তৃত্ব একমাত্র আল্লাহ। কা কা? আল্লাহ। এবং আল্লাহ বলবে আনা মালিকুন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমার রাজত্ব আজকে, আমার কর্তৃত্ব আজকে, আর কারো ক্ষমতা নাই। দুনিয়ার বুকে ক্ষমতা পাবার পর যারা অহংকার করেছিলে, মানুষের উপর অত্যাচার জোরো রিস্তিম রৌরার চালিয়েছিলে, কেয়ামতের ময়দানে আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন তোমরা বাইর হয়ে আসো। ক্ষমতা পেয়ে জুলুম করে না, ক্ষমতা পাওয়ার পর জনগণের উপর জুলুম করে নাই? কত রকমের জুলুম হতে পারে, সব জুলুম করা হয়। আল্লাহ বলবেন আইনাল জব্বারুন, ক্ষমতা পাওয়ার যারা আমার বান্দাদের উপর, নিরীহ মানুষের উপর ক্ষমতার স্থির নুরা চালিয়ে জুলুম করেছ, আজকে তোমরা কোথা? আল্লাহ বলেছেন আইনাল মুতাকাব্বিরুন, ধন সম্পদের কারণে, ক্ষমতার কারণে, জনবলের কারণে যারা অহংকার তাম্বিকতা করেছ তোমরা বাইর হয়ে আসো। চিন্তা করে দেখ, আসো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা কিয়ামতের দিন ইয়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি নাসান ফি সাউরিজ জাররি, আর কিয়ামতের দিন কিছু মানুষ পিপেড়া নয়, ছোট্ট পিপেড়ার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন তাদেরকে তুলবেন। এবং কি হবে? ওয়ায়াতুহুমুন নাসু আকদামিহিম, কিয়ামতের ময়দানের মানুষগুলা তাদেরকে পায়ে দলিত করবে, পায়ের নিচে দিয়ে দলিত করবে। বুঝছেন তো কথা? পায়ে পিষ্ট করবে তাদেরকে। এবং বলা হবে ফায়ুকালু হাউলাইল মুতাকাব্বিরুনা ফিদ দুনিয়া, মানুষরা জিজ্ঞাসা করবে ছোট্ট পিপেড়া পড়ে আছে মানুষ পদদলিত করতেছে, মানুষ তাদের উপর পা দিয়ে দিয়ে যাচ্ছে, এরা কারা? ফেরেশতারা বলবে এরা হলো কিয়ামতের দিন নিজকে বেশি বড় মনে করেছে, অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, এই সমস্ত আমি একটা কিছু, আমি বড়, এই অহংকার যারা করেছে কালকে কিয়ামত আল্লাহ প্রমাণ করবে তুই কিচ্ছু না, আমার কাছে ছোট্ট পিপেড়া আরো সে নিকৃষ্ট। অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পিঁপড়া নয়, ছোট্ট পিঁপড়া বানিয়ে তুলবেন, আর কিয়ামতের লক্ষ কোটি জনতা তাদেরকে পায়ে পিষ্ট করে তাদের উপর দিয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ বলে দেখো এবার, তুমি তো দুনিয়ায় বলেছিলে আমি ক্ষমতার মালিক, আমার সিনিয়র, খাই ফেলাইয়ম লভিলাইয়ম, ঠিক না বলেন না? আজকে কি হবি কারণ, আমার সামনে আয়,
যারা অহংকার করেছো, এখন কিয়ামতের উপর কিয়ামত শুরু হয়ে যাবে তাদের উপর। মানুষ কোন মানুষ লুকিয়ে থাকার জায়গা থাকবে না, সবাইকে একত্রিত করা হবে, গোপন থাকার কোন সুযোগ নাই। আছে গোপন শুধু দুনিয়ার উপর নয়, ইদাল ওয়াইজাজুল জিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত তোমরা যারা দুনিয়ার উপর আছো, গোপন থাকার কোনো সুযোগ নাই, তোমাদের পায়ের নিচে দেয় মাটি, মাটিতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দফন করা হয়েছে মাটির নিচে যত রকমের তেল গ্যাস স্বর্ণ খনি সব কিছু সেদিন আল্লাহ জমিন পেটে সব বাহির করে দেওয়া হবে। মাটি ভিতরে আসা দিন রাল্লু হয়ে যাবে সুযোগ নাই, তোমরা কোথায় লুকাবে? সেই দিন গোড়া সীমানা প্রাচীর হবে আমার আল্লাহর সামনে থেকে লুকিয়ে থাকার কোন সুযোগ আছে? কিয়ামতের দিন অবস্থা কি হবে? মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় সূর্য হবে অতি নিকটে, অর্থাৎ 1 কিলোমিটার উত্তর উর্ধ্বে সূর্য উদিত হবে, জমিন তামা হয়ে যাবে, সিসায় পরিণত হয়ে যাবে আসমান। তার কারণ কি? সীসা তামা যদি এক দিক দিয়ে যদি কারণের শর্ট দেওয়া হয় অথবা আগুন দিয়ে গরম দেওয়া হয়, যে একখানে গরম দিলে গুড়া তামা গুড়া সীসা একসাথে গরম হয়ে যায়, না ও সীসা তামা এগুলা দিয়ে কারণের তার বানা হয়, তার মানে একদিক দিয়ে যদি আপনি বিদ্যুৎ সংযোগ করেন, 1 মাইল থাকলে 1 মাইল ফুটে বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে, গরম দিলে গুড়া একসাথে গরম হয়ে যাবে। আল্লাহ বলে কিয়ামতের দিন আসমান জমিন তাপা তামা সীসা পরীক্ষা হওয়ার কারণ হইল আসমান জমিন সমানভাবে একসাথে উত্তপ্ত গরম থাকবে, ঠিক না? সূর্যের কিরণ জমিন তামা আসমান সীসা জমি তাম্বা হোগা আসমা পোলাদ কা হোগা উসি দিন বাপ বেঠে খা ন বেঠে বাপ খা হোগা ন বেঠে বাপ খা হোগা। কিয়ামতের দিন সন্তান বাহুর জন্য কোনো কাজ উপকার করতে পারবে না, সন্তান কোনোদিন বাপের উপকার কাজে আসবে না। লায়ান ফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যারা এখলাস নিয়ে আল্লাহর ইবাদত করেছে, সরস মনিয়া এখলাসে কলমের মালিক যারা সলিম যারা, তারাই আল্লাহর কাছে মুক্তির ব্যবস্থা থাকবে, ঠিক কিনা বলো? সন্তান কোনো কাজে আসবে? ধন সম্পদ আসবে না? কিয়ামত দিন অসহায় আর সাহায্যের ছায়া কোনো ছায়া থাকবে না, হাউজ কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের দিন জমিন গরম আসমান গরম সূর্যের কিরণ উত্তপ্ত হয়ে গেছে, মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে, খাদ্যের অভাবে মানুষ মাটি খাবে মাটি, এমন অবস্থায় সহ্য হয় না, কষ্ট স্থির হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, এমন ভাবে শরীর থেকে গাম নির্গত হবে গাম, এই গামের কারণে পয়গম্বরদের পায়ের তালু পর্যন্ত গাম দিয়া ভিজতে থাকবে, পায়ের তালু পর্যন্ত ভিজবে, মুমিনের কারো হাড়ু পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো শিরা পর্যন্ত গামের মধ্যে বাসতে থাকবে, আর কাফেরেরা সমস্ত নাক পর্যন্ত ওই গমের গামের সমুদ্রে তারা ডুবে যাবে। পয়গম্বরটা পর্যন্ত এই গাম থেকে বিস্তার পাবে না, তাদের শরীর থেকেও গাম বাইর হবে, তাদের পায়ের তালু পর্যন্ত ভিজে যাবে। এবার চিন্তা করে দেখেন পয়গম্বরটা যদি অবস্থা হয় আমাদের কোন অবস্থা হবে?
কিয়ামতের দিন চিন্তা করে দেখছেন এমন করুণ অবস্থায় সমস্ত মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে কোনো সাহায্যকারী নাই একজন অপরজনকে বলে দোযোগে যাব কি জান্নাতে যাব এটা সিদ্ধান্ত হবে কিন্তু এই বিচার না হওয়া পর্যন্ত এই কষ্টের থেকে কোনো গতি নাই আযাব থেকে বাঁচার গতি নাই আল্লাহ গো আমাদের বিচারের ব্যবস্থা করো আমরা সহ্য করতে পারছি না ও দোযোগে যাবার আগে কষ্ট আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না একজনে বলে আমাদের কথা আল্লাহ শুনবে না যার কথা শুনবে চলো তার কাছে যাই সবাই বাফা তোমার কাছে যাই বলবে মুসিবতে পড়লে সর্বপ্রথম বাফের সাহায্য সন্তান কামনা করে আমরা মুসিবতে দুঃখে পড়েছি ও বাপ আমাদের জন্য একটু সাহায্য করুন বাফে বলে কি ধরনের সাহায্য করতে পারি আপনি আমাদের বাপ পিতা আদি পিতা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন ওয়ানাফাহু ফীকা মিন রূহিহি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফুক দিয়া আপনার গোত্রের রূহ সৃষ্টি করে দিয়েছেন ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু আপনার সম্মানের জন্য সমস্ত ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ আপনাকে সজদা করাইয়াছেন ওয়া আসকানাতুল জান্নাতা এবং আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন সেজন্য আপনার আমাকে আপনাকে বলি তাসমাউ লানা ইলা রাব্বিকা আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন বল আল্লাহু আকবার আদম আলাইহিস সালামের সন্তান কিনা আমরা তো আপনি প্রথম মানুষ মানব প্রথম নবী এবং আপনি সম্মানার্থে সজদা দিয়েছে ফেরেশতারা নিজে আল্লাহ বানিয়েছেন আপনাকে রূপ দিয়েছেন জান্নাতে স্থান করে দিয়েছেন এতগুলা মর্যাদা আপনার আপনারে দেখলে আল্লাহ রাগ ফাইল হয়ে যাবে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন আদম আলাইহিস সালাম বলে ইন্না রাব্বি গাযিবাল ইয়াউমা গাযাবান লাম ইয়াগদা ও সন্তানেরা আমার কাছে এসেছো বরমন নিয়া আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ আজকে যত রাগান্বিত হয়েছেন রুষ্ট হয়েছেন গুসান্বিত হয়েছেন এর আগে কোনোদিন এইভাবে রাগ করেন নাই আগামী দিন আর কোনো রাগ করবেন না আল্লাহর চিৎকার আল্লাহর আওয়াজ আল্লাহর গর্জনের সামনে আমি আদম যেতে আমার ভয় হয় আমার সাহস না আল্লাহ আজি কি হই যাওয়া লাম ইয়াগতাব কাবলাহু মিসলাহু ওয়ালা ইয়াগদিবু বাদা মিসলিহি এর আগে এভাবে গুসা নয় রাগান্বিত নয় এরপরে হবে না এখন আল্লাহ সাংঘাতিক রাগান্বিত গুসান্বিত এই অবস্থা আমি কিভাবে যেতে পারি আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমি আদমে নাই এবং উনি বলবেন ইন্নাহু নাহানি আনিস সাজারাতি ফাসাইতু নাফসি নাফসি ফাসাইতু আদম আলাইহিস সালাম হদে ওই গাছের গুলা নিষিদ্ধ গাছের গুলা না খাওয়ার জন্য আল্লাহ আমাকে নিষেধ করেছিলে আমি সেই নিষেধ মানতে পারি নাই যে কোনো কৌশলের কারণে আমি এক নিষিদ্ধ গাছের গুলা খেয়েছি এ কারণে আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই আদম আলাইহিস কি করেছে লা তাকরাবা হাজিহি সাজারাতা ওই গাছের গুলা খাবি না অনেকেই বলে এটা কি গাছ কিন্তু তুকিল্লালার কি গাছ যে গাছ ওই কিন্তু আঙ্গুর গাছ আল্লাহ যখন আঙ্গুরকে হালাল করবে তখন হালাল যখন হারাম করবে তখন হারাম ঠিক না বলে আমার স্ত্রী আমার জন্য হারাম হালাল রমজান মাসে আল্লাহ হবে তুল হালাল বউ দিনের বেলায় আমি হারাম করে দিলাম এটাই তো আল্লাহর হুকুম ঠিক কিনা বলেন না কার উপর নিষেধাজ্ঞা এসেছে কি জিনিস না খেতে বলেছে এইটা বিজ্ঞানের দৃষ্টি দেখার কোনো কারণ নাই আল্লাহ যেটা নিষেধ করেছে এইটাই মুমিনের সবচেয়ে বড় বিজ্ঞান
এই জাতীয় প্রশ্ন করা আপনি মুনাফিকি কুফুরি। এই গাছের গুলা খাবি না, আদম হদে না খাইব, শয়তানে কলে বলে কৌশলে দুনজরের গুলা খাবাই দিয়ে আদম হদে ও বাপ ভূত আমি আজকে সাহায্য করতে পারি না, একত আল্লাহর আগান্ডিটুকু সান্নিত। দ্বিতীয় আবার যদি জিজ্ঞেস করে আদম তোমাকে নিষেধ করেছিলাম এই গাছের গুলা নে খেতে, তুমি কে ছ, জবাব তো কেন কেন। এইভাবে যদি আমার এক কষ্ট করে আমি কোথায় যাব। আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করেছে, কয় বছর, কয় বছর, অপরাধ কয়টা, কয়টা, একটা, কেঁদেছে 300 বছর। আমরা তারই তো সন্তান, এক চোখের এক পুরা পানি ফেলাইছেন, তোবা করি কান্নাকাটি করি। তফসির এসেছে দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যত কান্নাকাটি করেছে সমস্ত কান্নার পানি একত্রিত, দুনিয়ার সমস্ত কান্নার পানি একত্রিত করলে দাউদ আলাইহিস সালামের কান্নার পানি এর চেয়ে বেশি হবে। আবার হবে দুনিয়ার সমস্ত কান্না মানুষের পানি এবং দাউদ আলাইহিস সালামের চোখের পানি একত্রিত করলে আমার বাপ আদমের কান্নার পানি এর চেয়ে বেশি হয়। আদমের কান্নার পানি সমস্ত পৃথিবী আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে যারা খেদেছে সব পানি একত্রিত করলে আমার আদমের চোখের পানি এর চেয়ে বেশি গুণ হয়ে যাবে। জো সওয়ালি দর পে আয়া জুলি তেরা বর দিয়া মুঝকো কুছ দে দে মৌলা অম্বিয়া কে ওয়াসতে দের তেরি দরিয়ায়ে করম সে এক কতরা কর আতা হাত উঠায়া আব্দ মিসকিন আব্দুয়া কি ওয়াসতে। আদম আলাইহিস সালাম এত বেশি কান্নার পর আল্লাহ কলিমা শিক্ষা দিলেন, ইয়া আদম ও আদম বিকালিমা আমি তওবা কবুল করিলাম, আমি যেইভাবে বলি সেইভাবে আমার কাছে তওবা করো। আল্লাহ মাফ করলেন, তওবা কবুল করলেন, 300 বছর আদম কাটলেন, তারপরও আল্লাহর সামনে যাওয়ার সাহস আদমের নাই, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আজকে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, শুধু একটি নিষিদ্ধ গাছ করার কারণে, হাওয়ার কারণে আল্লাহর সামনে যাওয়ার সাহস নাই। যারা আজকে আদমের সন্তান, লক্ষ কোটি নিষিদ্ধ কাজ করার পর কিভাবে আরামে ঘুমায় আমরা বুঝি না, ঠিক না বেটি, কোন গু ঠান্ডা না হা, সু ঠান্ডা না হা, বেগিন হালাল নাকি হারাম? আমরা হাই হালাল, ব্যবসা করি হারাম, শরাব পান করি গরুর গোশত হয়, শরাব হালাল গরুর গোশত হালাল, ঠিক কিনা? কেউ যদি শরাব খায় যদি বলে ঈশা শুয়োরের গোশত এটাও খাও বেয়াদব, আমি মুসলমান আমি শুয়োরের গোশত খাই না, তো মত খত দেখিন কি, ঠিক কিনা বলেন না? আমি মত খাই শুয়োরের গোশত খাই না, আমি হালাল হাই হারাম ব্যবসা করি, আমি সুদি ব্যবসা করি, আমি গোসাই আমি শুকাই আমি চাঁদাবাজি করি, কিন্তু শুয়োরের গোশত আমি জীবনও খাবো না, আমি মুসলমান, আমি মুসলমান, আমি তো বাইয়ে তুই ইন হারাম তো গুসার হালাল, সুদ হালাল, চাঁদাবাজি হালাল, জনগণের টাকা আত্মসাত করে বিল্ডিং করা হালাল। ঘরে দেবি আদম আলাইহিস সালাম যদি এই অবস্থায় তওবা মাফনন করিও আর অবস্থা কি কলিবুদ্দি সলিমুদ্দি উগ্র মানুষের দাম কত বাংলাদেশ আসলে উন্নত হইয়ে বাবু, নহলে 2500 টাকা বালের সোনা দাম এনাইতে রাখতে, এক এক কাম ফরদার দাম কত বলি হওয়ার কিন্তু আমরা বাল মানুষ ন জানি, আর এই কেনাই হবাজি আসলে তো দেশ ডেপলাবি। হ্যাঁ, উগ্র কলা গাছের দাম দেখলেন যে দিনে কত,
ইন দেশ ডেপ্লাবিত নইলে দুনিয়া দিন কিনন সম্ভব নয়, কালকে কিয়ামতের দিন দেখা যাবে কোন অবস্থা। বাফা আদম নিষিদ্ধ গুলা খাওয়ার কারণে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ তওবা কবুল করলেন, তারপরও বলছে ও সন্তানেরা আমার সাহস নাই আল্লাহর সামনে দণ্ডবান হওয়া। বাইরে আমার যখন ঘটে দেখলাম এই যে হাবু ইলা গাইরি, যদি তোমারা ফারার কেউর কাছে যাও, সবাই নূহ আলাইহিস সালামের কাছে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, মূসা আলাইহিস সালামের কাছে গেল, শেষে গেল ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিস সালাম হয় যে আবাজি ওয়া তুমি তো বাপসারা সন্তান আল্লাহর কুদরতের মানুষ, পয়গম্বর তুমি দুলন দুলনের মধ্যে ডুলতে ডুলতে তুমি মানুষের সাথে কথা বলেছ, তুমি পুরুষ বিরাম ভালো করেছ, মরা মানুষকে জীবিত করেছ, আল্লাহ তো ক্ষমতা আপনার দিয়েছে, আপনি রূহুল্লাহ আল্লাহ অত্যন্ত প্রিয় নবী, আমাদের জন্য একটু সুপারিশ করো, আমরা কষ্ট আর সহ্য করতে পারি না। সূরা মায়েদ আল্লাহ বলেছেন ওয়াইজ কল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন তুমি তোমার কি তুমি বলেছ যে আমার মা এবং আমি যেহেতু বাপ নাই বাপ ছাড়া সন্তান, ইবা আল্লাহর পুত্র আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। বাপ ছাড়া কি দেখার সন্তান? জিকির কর লা ইলাহা আল্লাহ এগুলা থেকে আপনি পোত পবিত্র, আমি বরঞ্চ নিষেধ করেছি। কি করেছি? নিষেধ করেছি, আমার কথা শুনে নাই, আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই, কারণ আল্লাহর সামনে যেতে আমি লজ্জা বোধ করি, আমার জাতি আমাকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করে, ঠিক কিনা বলেন? আসলে ঈসার ফতুস আছে না, ফরতুলি আছে না, কিন্তু সন্তান উম্মতেরা আমাকে কলঙ্কিত করেছে, অপমান করেছে, আমাকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছে, এই ডরে এই ভয়ে আমি যেতে পারি না, আল্লাহর সামনে যেতে আমার লজ্জা লাগে, ভয় লাগে। ভাই বাবা ইসলাম ইসলামের এই শিকায়ত এই দুর্বলতা ত্রুটি স্মরণ করে আল্লাহর কাছে যাওয়ার সাহস করে না। তাহলে আমরা যারা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নয়, আমাদেরকে যারা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে ঘোষণা দিচ্ছে, পেপার পত্রিকায় লিখছে, আমরাও তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন ঈসার মতো মামলা দায়ের করব, ঠিক কিনা বলেন?
ঠিক কিনা বলেন? ওয়া শাহাদাতি যুর আল্লাহর নবী হওয়াতে যারা মিশে সাক্ষী দিয়ে তারা জাহান্নামী। তোমরা যে ঈসা সালাম থেকে শিক্ষা গ্রহণ করো তার দোষ নাই, কৌমের হারণেই আল্লাহর সামনে যেতে ভয় করে। তাহলে আমাদের কৌমেরা কেন আমাদের আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বলে আল্লাহ জিজ্ঞাস করবে তোমাদের থেকে, ঠিক কিনা বলে? কেয়া ডাহা মিথ্যা কথা বলেছ, ডাহা মিথ্যা কথা বলেছ। তফসির, তফসির বাবে তফিলের মাস্টার, বাঙ্গি ভিতরে কি আছে এগুলা যারা বাইর করতে জানে তাদেরকে বলা হয় মুফাসসির, ঠিক কিনা বলে? এলমে লুগা, এলমে ফেকা, এলমে তফসির, এলমে নহু, এলমে তফসির, এলমে বালি বালাগত এবং এলমে কেরাত, এভাবে এলমে উসুল সব জ্ঞানের সমন্বয় করে কোরআনের তফসির করতে হবে, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা আমরা কি মুফাসসির, আমরা কি তফসির করতে জানি? আমরা তো তফসির করি না। জালালউদ্দিন সৈয়দি, আল্লামা জামাকশরি, এই যে আল্লামা শফি, এরা যারা যা তফসির করেছে, মাওলানা মওদুদি, এই যারা তফসির করেছে এইগুলো স্টাডি করে আমরা আপনাদের সামনে তাদের কথাগুলো শুনাই, ঠিক কিনা বলে? আপনি মুফাসসির কেমন হইলাম? আমি তো তফসির করতে জানি না, উনাদের তফসির আপনাদেরকে নকল করে আমরা শুনাইলাম, কেন আপনারা আমাদেরকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে আল্লাহর দরবারে লজ্জিত করছেন, সব অসম্মানিত করছেন? ঈসা ইসলামের মতো নবী যদি আল্লাহর সন্তান নিষেধ করার পরও উম্মতরা শুনে নাই, আখ্যায়িত করেছে, এই জন্য যদি আল্লাহর কাছে যেতে শরম লাগে, লজ্জা লাগে, কালকে কিয়ামতের দিন আমাদের ফিসদি হযরতুল আল্লামা টেংলামা গদ্দান আল্লামা যত রিলে আছে, ঠিক কিনা বলেন না? শেখুল হাদিস বলে উদার মহাদ্দেশ নয়, হাজার হাজার মহাদ্দেশের শেখ, দশ হাদিস সনতার মতন মুখস্থ নয়, এবার বলে শেখুল হাদিস। তারপরে ভাতেলের আতঙ্ক, পুলিশে আইলে ফুললে মলয় যায় উজুর হরে দুজন নিরাপদে গিয়ে বালারে যে সোলাগান দিয়ে গিয়ে পুলিশ এসছে লাগাই দিই উজুর আগে দেই। এবার ফিসিদ আমরা কি বলেছি? বাতেলের আতঙ্ক, ঠিক কিনা বলেন? মুফাসসির দেশকে এত কোনো মুফাসসির বাংলাদেশে না, সব আন্তর্জাতিক। আমি সেদিন বাসারি শেখের কি এই ব্যাপারে ওয়াজ করেছি, একজন মাসার ছাত্র কর্তৃপক্ষ বসে বসে ওয়াজগুলো শুনেছে খুব মন দিয়া, এখন যখন আমি চলে যাচ্ছি ওয়াজ শেষ করে ম্যাকে অন্যান্য মাহফিলের ঘোষণা দিচ্ছে, এই তেতিয়া এর আবার হতে আন্তর্জাতিক মুফাসসির করে, তার মানে গালন মিথ্যে গান লাগাই দিই তারা বরাত করে নিলে কি লজ্জা কি বিশ্রী, এনে দাঁড়িয়ে টুপিয়ে সচিকা করে দেখবে তো, অবিকল সাইদি, অবিকল আজারি, অবিকল নেজামি, অবিকল গামিল হামজা, ই কথা বল তুই তোর মতো হবি, তুই আজাহারের মতো কেন হবি, তুই সাইদির মতো কেন হবি, তুই আমির হামজার মতো কেন হবি, তোর যোগ্যতা তোর সাথে, আল্লামা সাইদির ইমান অর্জন করো, আল্লামা সাইদির, আল্লামা সাইদির জিহাদ ইতিহাস পড়ো, আল্লামা সাইদি আপুষ করে নাই, আল্লামা সাইদি আপুষ করে নাই, তার জন্য তাকে কারাবরণ করতে হয়েছে। আজকে বাংলাদেশে যদি অবস্থা শুরু হয় আমরা জানি না কয়জন আল্লামাকে রাস্তায় পাওয়া যাবে, সব সাধারণ মানুষ ইসলামকে রক্ষা করবে। আল্লামা সাইদির চরিত্র, আল্লামা সাইদির আদর্শ, আল্লামা সাইদির আন্দোলন, আল্লামা সাইদির আপুষণ ইমান আমাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়া টুপির বাহার, পাঞ্জাবির বাহার, দাড়ির বাহার,
সাইদের মতো স্টেজে উড়া, সাইদি স্যারের নাম নিয়ে স্লোগান তোলা, সাইদি স্যার কন্ঠ নকল করার কোনো দরকার না। এনে আমরা ইসলাম রক্ষা করুন দাঁড়ানো, এটা আমার 100% বিশ্বাস। আজ পর্যন্ত কোন আলেম সাইদের জন্য শহীদ হয়েছে হাত তুলে দেন না? সব আপনাদের মতো সাধারণ মানুষ। আমরা আলেমরা সাইদি স্যারের নাম বিক্রি করে চলছি। যা হোক, প্রশাসন কে মেনেই বাংলাদেশে চলতে হবে, ঠিক কিনা? হোক উনা আমাদেরকে কথা বলার অধিকার আছে নাকি না? ওদের চাকরি আছে, ওদের প্রমোশন আছে, ওদের ব্যবস্থা আছে, আমাকে এরা সহযোগিতা করবেন, ওনাদেরকে আমরা সহযোগিতা করব, ঠিক কিনা বলেন? কোন মাহফিলে উৎকেলা সৃষ্টি করবেন না। এই কিল্লা করার কি হামাগো দিনে কোনো দরকার নাই এগুলো। আমরা মুসলমান, আমরা শান্তি প্রিয়, ঠিক কিনা বলেন? জিকির করেন লা ইলাহা বলছেন হয়তো ওয়া শুধু খুব সুন্দর, আর একটু বাড়াই করবেন পড়া ওই কিলে করার দেয়া। হ্যাঁ মানুষ মানুষকে ইসলাম গ্রহণ করে গেছি, অবস্থান করলি এখনো তো কাছে নাই না, দরকার আছে না? আর আসলে আবেগী মুসলমান, আবেগের সাথে আমরা চলি, আবেগ দিয়ে আমরা সিদ্ধান্ত নিই। আমি সাইদি সব দিশি নুদিশি এটা আদালতের ব্যাপার, আদালতের বাইরে কথা বলার সুযোগ নাই। আমি বলতে চাই আলেমরা সাইদিকে বিক্রি করা চলা উচিত নয়। বক্সিয়ে বিষয়বস্তুর ভিতরে বাইরে নিয়ে আসার কোনো দরকার নাই। সাইদি সাহেবের আদর্শ, সাইদি তফসির যেভাবে করেছেন, এভাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমি বলতে চাইছিলাম এই কথায় যে আমাদেরকে মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক আল্লামা, শেখুল হাদিস এই সমস্ত মিথ্যা কলবগুলা দিয়ে, ফুজুল অহংকারী এই টাইটেল গুলা দিয়ে আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন আমাদেরকে লজ্জা দিবেন না, ঠিক কিনা বলেন? আমি যে প্রেসিডেন্ট কার্ড লিখেছি এখানে মৌলানাও লিখি নাই, আমি শুধু দিয়েছি ফানাবিল্লাহ, আমি কিচ্ছু দিই নাই। আমাদের এত টাইটেল, এত কিছু দরকার নাই। যদি আমরা ঠিক থাকি, আমাদের ইমান থাকতে সব আছে, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম থেকে আমি বলছিলাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, তুমি কি তোমার এই কওমকে বলেছিলে তুমি আমার সন্তান, তোমার মা আমার স্ত্রী? আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর কোনো সন্তান আছে না? ঐসা তোমারে আল্লাহর সন্তান বলেছে, তুমি নিষেধ করেছ, তোমার কম শুনে নাই। তারপর ঈসা ইসলাম বলে, এই কারণে, এই ত্রুটির কারণে আল্লাহর সামনে যাওয়া আমার সাহস নাই। তিনি জবাব দিয়ে দিয়েছেন, অসহায় কেমতর ময়দানের মানুষগুলা আসা আইয়া বা আসা আল্লাহর নবীর সম্মান মকামে মাহমুদ পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ মকামে মাহমুদ কোথায়? হজ আরশ আজমের ডান পাশে, ওরে আরশ আজমের ডান পাশে। হুয়া মাকামুল্লাজি আসফাউ উম্মতি, এই মকামের পর গিয়া আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব, আল্লাহু আকবার, কি করব? সুপারিশ করব, হাসার মে যাব না হো তুই কিসি কা তো হোঙ্গে মুস্তাফা
उस दम सभी का लेवाए हमद हो आपके हाथ मुबारक सर पे हैं ताजे शफाअत कल के क़यामतर दिन शफाअतर था अल्लाह हबीब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का अल्लाह पुड़िए देवे अल्लाह निर्देश पवार पड़े अल्लाह नबी सईदाए पड़े जाबेन समस्त क़यामतर मैदानेर मानुष गुला अल्लाह नबीर कासे गिए बोलबे आदम फिल होए गेछे ईसा असहाय होए गेछे या रसूलल्लाह आपनि छाड़ा आमादेर आर केउ नाय अल्लाह नबी दाड़िए बोलबेन हाँ हाँ एक काजेर योग्यता अल्लाह आमारे दिएछे अल्लाह सामने दाड़ाबार साहस क्षमता आमार आछे केन खुदा आमी तो अल्लाहर हबीब आमी अल्लाहर की हबीब বাপ যত রাগান্বিত হোক ছোট বাসা যদি লেবে লেবে বলে আব্বা আব্বা কি হয়েছে দে বাপের গুসা ফানি ঠিক না যদি ছেলের কোলে নে বুকে টানে নে ছেলে যদি উড়ি যায় বাপ গুসা কি ফানি আল্লাহর সমস্ত পয়গম্বরে হোক দে আল্লাহ রুষ্ট হয়েছেন রাগান্বিত হয়েছেন সামনে যাবার সাহস নাই শেষ পর্যন্ত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে তিনি বলবেন হ্যাঁ আমি এই তোমাদের জন্য সুপারিশ করব আমি পারবো সুপারিশ করতে এই সাহস আমার আছে আল্লাহর নবী সজিদায় পড়ে যাবে কোথায় পড়বেন সজিদায় পড়ে যাবেন আল্লাহ হক দে বন্ধু কিয়ামতের ময়দানে ইবা সাজাই দি তোমার আয় কত ভালোবাসি তুই আর কত ভালোবাসি কেন দেখাই বললে তুই এটা সইদাই ফুরি দুলাই বানিয়ে মাকামে কি এটা আপনার শান নয় এফার আসাকাইয়া মুহাম্মদ আপনার সইদা থেকে মাথা মোয়ার উঠান মাথা বর উঠান ইসফা তুসাফা আপনি সুপারিশ করুন সর্বপ্রথম আপনার সুপারিশ কবুল করা হবে হ্যাঁ সল তুতা সাহেব তোমাকে দেওয়া হবে আল্লাহ সমস্ত উম্মতে আদম থেকে ঈসা পর্যন্ত ব্যাকগুণের হিসাব বিকাশ দ্রুত গতিতে ত্বরান্বিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুপারিশ কবুল করবেন এবং কিয়ামতের ময়দানত তখন শুরু হয়ে যাবে বিচারের ফয়সালা ঠিক না বলেন এখান থেকে কিয়ামতের ময়দানের বিচার শুরু হয়ে যাবে বলতে চাই কিয়ামতের ভয়াবহতা সামান্য চিনকি আমি আপনাদের সামনে বলেছি তাহলে আমরা যদি নিষিদ্ধ কিছু খাই আদম আলাইহিস সালামের কি অবস্থা আমাদের কি অবস্থা হবে আর আমরা যদি সামান্য একজন মানুষ হয়ে মানুষ আমাকে ধনী বলুক দানি বলুক আমাকে মুফাসসিরে কুরআন বলুক মুজাহিদ বলুক আমাকে আল্লামা বলুক আমরা যদি এগুলার যদি লিপ্ত হই আমরা আকাঙ্ক্ষা করি ইসরাইল সাহাবের মতো পয়গম্বরের কি অবস্থা আমাদের কোন অবস্থা হবে কিয়ামত ঠিক এজন্য এতে বেশি টাইটেলের দরকার নাই এক একজন ফিরসাবত ফোস্টার দেখে দিবা আজি নামল দেখ দূর টাইটেল দেখ দূর ঠিক না হওয়া না ফিরে আসানি গৌসে সমদানি হ্যাঁ মুর্শেদে বরহক বাহারে শরীয়ত এটা ভাই কিছু নাই দেরি একবার বলে ফিরের দে মুরিদ রাত্রে মাহফিল থেকে আসার সময় এক মুরিদের বাড়িতে গিয়েছে টাকার জন্য দরজা টুকরা মারছে ওদের কে ওদের আমার সাথে আসছে ফিরে তরিকত বাহারে শরীয়ত মুর্শেদে বরহক ফিরে আসানি ইতে হতে হতে উজুরের নাম মান কইয়ে ইবে হত উজুর দিকতের গেম জাগা এ দু মিনিটের জাগা দেবো আমার সম্ভব আর গোসুড় উজুরের ঢুকাই দেওয়া তোমার মসজিদ উজ এতগুলা মানুষ আমার ঘরে সংকলন হবে না ইতে মনে করি কিন্তু বেগুন উজুর বলি একবার আমার এলস করিবের সময় বলছে অনেক কিছু বলার পর হতে মরহুম মৌলানা ফানাফিল্লা বিনাজা এখন আমার স্ত্রী মোবাইল করছে আমারে তুমি কোথায় কেন কোথা এখন না বাড়ি তো আইলাম বরফুম করছে তো এখন তুমি কোথায় আমি এখন তো আমিরাবাদ ওদের মরহুম বলতেছে আমি কান্দতেছি আমি তো বিধবা হয়ে গেলাম কে বলছে ওদের মেয়েকে এলস করতেছে ওয়াজত গেলাম এলস কে করছে ওদে এদিকে মরহুমর তো কি আমি কিন্তু জানি না
তো আমার নামে মরহুম বলছেন যে কত মানুষে কেন হয় আইন নতুন কেন কইলাম দে আসলে এরকম নয় না হয় তো আসলে আমরা এগুলা আমি ঈদগাহ একটা মাহফিল নিছি এটা আগামী কাল এই যে আপনার এটা কি বলে নতুন অফিসার একটু পড়ছে আমার কাছে হ্যান্ডবিল নিয়ে এসেছে এখানে লেখছে আন্তর্জাতিক কিয়াতে সম্মোধন মুফাসসির কোরআন আমার নামের আগে আদি মাহফিলে যাইয়ম পোস্টারিন বাতিল করা পড়বে এগুলো বাতিল করতে হবে কতজোর কেন তুই আর এত বড় ফতকিলা দিলি আয় আন্তর্জাতিক মুফাসসির কোরআন না এত বড় মিথ্যা কথা মুফাসসির নয় আন্তর্জাতিক মুফাসসির কোরআন কেন লিখেছ কদর কোন জালাত কইলাম ওকে তুলগা দাওয়াত দি ইবায় কদ আমার নামের আগে আন্তর্জাতিক মুফাসসির কোরআন লিখবি আপনি বলে লিখবি না এ বলে লিখতে হবে কদর হুজুরের আহাদি বই রাখবি আমি আসলে ওর সাথে আমি কথা বলবো আমাকে বুঝাতে হবে এতগুলা কথা আহা টুফির বাহা দাড়ির বাহা জুব্বার বাহা ওরে আল্লাহ উজুত্তার আগে আসিলা দেবুর কি হবে কুটি কুটি কুটির কুটির জিনিসটা দেখিয়ে না যে কি একটা যার কাছে একটা ভদ্রতামি নাই না একটা সৌন্দর্য নাই তাকুয়া নাই না মাইয়ে পতার হোক দিয়ে রেখে নিয়েছিল হ্যাঁ আপনার সুপার কুবারের কাপড় দিয়ে এগুলো কেন ছিলাবেন আপনারা আমার দেশে এই সংস্কৃতি এখন গড়ে উঠে না একটা শরাফত আছে যে আজ আমরা কোন জাতীয় কাপড় ছিলাবে কোন জাতীয় পোশাক পরবে রং বেরঙের পোশাক পরে স্টেজ আসা আমি তাকুয়ার হেলাপ মনে করি ঠিক না বলে আমি হারাম বলি না টুপি ছাড়া নামাজ হবে কিন্তু ওয়াজ হবে না কেন জানেন এটা আমাদের সংস্কৃতি আজ যদি টুপি ছাড়া ওয়াজ করতে বই মানুষ বেগুন আসার তাই কিন্তু ওয়াজ হারাব না কত হুজুর জেনে ভাইয়া জি কেন বুঝলি কত মাথার টুপি না ছাগল হ্যাঁ টুপি ছাড়া নামাজ হবে কিন্তু ওয়াজ হবে না এটা আমার দেশে উরুস হয় এটাকে আমরা আলেমরা কোন জাতীয় পোশাক পরব কোন জাতীয় এগুলো পরব টুফি দেব এগুলো আমাদের একটু শানিলতা বজায় রাখা উচিত বলি আমি মনে করি আর ওয়াজের স্টেজে এটাকে দুলার স্টেজ বানার কোনো যুক্তি হতে পারে না হাই রে আল্লাহ অপছ প্যান্ডেলের বারা যে দুগুণ নয় স্টেজের বারা দুগুণ ঠিক না হন ওরা ওটা ভিতরে আধার বাইরে লাগছে লাভ কি মুসলমানের কলা অন্ধকার হয়ে গেছে স্টেজ আলোকিত হয়েছে কলাপ মারা গিয়েছে ঠিক না ওয়াজের নাম দিয়ে এত অপচয় করা ইসলাম অনুমোদন করে না আমি এগুলো বলে যাচ্ছি আল্লাহর কসম অহংকার করো নয় কার উপর আক্রোশ করো নয় এটা আমার মতামত এটা আমার মতামত কোন ফতোয়া দেওয়ার দরকার নাই পয়সা মাহফিল করে বাঁচিলে গরিবদেরকে দান করে দিবেন কোন গরিবের মাইয়া বিয়ার দান করবেন কোন অসহায় মানুষকে দান করবেন আর দান না করলে জমা রাখবেন আগামী বছর মাহফিলের বাজেট হবে এত বেশি পড়াটা খরচ করার দরকার নাই আমি কতগুলো কথা বললাম আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা করে দিবেন আর আমার এই যে মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা আল্লাহর ওয়াস্তে ইসলামমুখী হন আলেমদের সম্মান যাতে বিঘ্ন না ঘটে তাদের স্বার্থের উপর আঘাত না হয় এই জাতীয় কাজগুলো করার চেষ্টা করবেন হাত জোর করে বলছি এই এলাকার মানুষদেরকে বলবো আগামী বছর আপনি খবর রাখবেন বিশাল এই এলাকা একটা কমিটি করে কিভাবে মাহফিলটা সুন্দর করে করা যায় এইটার ব্যবস্থা করার উদাত্ত আহ্বান রেখেই আমার আলোচনা আমি এখানে শেষ করছি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ